আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশাই করি। আজকে আবার নতুন একটা কাজ নিয়ে আসলাম। কাজটা যদিও জীবন, সেটার ডিসপ্লেতে লাইটে আলো আসে না। আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে একটু চালু করে সেটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি সেটটা দেখতে পারতেছেন, লাইটের আলো আসছে মানে বাটনের, কিন্তু ডিসপ্লেতে আলো আসে নাই। এই কাজটা আমি আপনাদের কাছে শেয়ার করা প্রয়োজন মনে করলাম। সমাধান বাংলা চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতে চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিভাবে কাজটা সমস্যা সমাধান করি আপনাদেরকে ক্লিয়ার একবার দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, বাটনের ডিসপ্লে জ্বলে কিন্তু ডিসপ্লে লাইটটা আসে না। এক্ষেত্রে আমাদের যে করণীয়, আমরা ব্যাটারি কানেকশনটা রিমুভ করে নেব এবং সেটা ডিসপ্লে লাইট সেকশন যেখানে আছে আমরা ওখান থেকে কাজ করব। মূলত ডিসপ্লে লাইট সেকশন কিন্তু এখানে, আর এটা জি ফোন, আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো। সেডের সামনের পটটা যদিও এইটা জি ফোন, আমরা ডিসপ্লে কানেকশনের যে লাইটটা আছে, অবশ্য লাইটটা ক্লিয়ার করে আপনাদেরকে একবার চালু করে দেখানোর চেষ্টা করব। আমি অনেক সময় কথা আসলে বলতে বলতে বেশি বইলে ফেলাই, কারণ মানুষের, আমার কথার দ্বারা মানুষের উপকার হোক প্রতিনিয়ত আমরা এইটি চেষ্টা করি। আমি কিন্তু এখন ডিসপ্লের যে সেকশনে কাজ করব, লাইট সেকশনে, সেই ক্ষেত্রে আমি যদি এখন রিস্ক নিয়ে কাজ করতে যাই, আমি ইচ্ছা করলে এইটা ডিসপ্লেটা না খুললেও কাজ করতে পারি, আর যদি মনে চায় যে ডিসপ্লে খুললে করবো তাও পারি। কিন্তু এখন আমি ডিসপ্লেটা না খুললে আপনাদেরকে কাজটা করে দেখাবো, সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ডিসপ্লেটা খুলতে গেলে অবশ্যই আস্তে আস্তে খুলতে হবে এবং যেন কোনো রকম ডিসপ্লে আঘাত খেয়ে ভাঙ্গা না যায়, বা অনেক সময় ডিসপ্লে যদি আপনি জোরে চাপ খায় এক্ষেত্রে সাদা হয়ে যেতে পারে। খুব অ্যালার্টের সাথে কাজ করতে হবে। আমি কিন্তু অলরেডি ডিসপ্লে যে উপরের প্যাকেটটা থাকে ওই প্যাকেটটা অলরেডি খুলে ফেলাইছি, আপনারা যদিও ক্লিয়ারভাবে দেখছেন। আর আপনাদেরকে ক্লিয়ারভাবে অনেক কাজ দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি অনেক কিছু আপনাদের জন্য ক্রয় করেছি। আমি এখন দেখব যে আমার লাইট কানেকশনগুলো কোথা থেকে কোথায় আসছে। এখানে যদিও লাইটের কানেকশন দেখা যায় দুইটা, এখানে একটা আর এই সাইডে একটা। আমি মিটার দিয়ে লাইটটা জ্বালানোর চেষ্টা করতেছি। এই লাইটে কানেকশনটা অবশ্য আছে, আর এই কানেকশনটা নাই। এখানে দিলে অবশ্য আমার লাইটটা জ্বলতেছে, তার মানে এখান থেকে যদি আমি লাইন টানি সেক্ষেত্রে কিন্তু হবে না, যেহেতু এখানে লাইন মিটারে শো করতেছে কিন্তু কাজের বেলা কি করতেছে না। এখান থেকে লাইন না টাইনে আমি যদি সরাসরি দুইটা তার আইনে এখানে মাইরে দিই, অবশ্য আমার ডিসপ্লে কানেকশনের লাইটটা আসবে। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে কতটুকু দেখাইতে পারতেছি আমি জানি না, আমি আরও একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। আমি আমার একটা মিটার আছে, অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে মিটারটা সহকারে দেখাবো যে আসলে আমি অ্যানালগ মিটার দিয়ে কীভাবে দেখানো যায়। সেক্ষেত্রে আমি যদি দুইটারে এক করি, এক্ষেত্রে আমার 60-এর কাছে যায়, মানে 10-এর পরে যে 6 আছে এখানে কয়েকটা সিগনাল আছে 6-এর উপরে যায়, এই সিগনাল যখন দুইটা একখানে ধরি তখন এইখানে যায়। তখন আমার এইখান থেকে যদি এইখানে লাইন ধরি, অবশ্য লাইনটা কিন্তু দেখায়
আবার এইখানেও দেখা যায় যে ক্লিয়ার আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমার লাইট কিন্তু ডিসপ্লে বা জ্বলে নাই। এখন আমরা সরাসরি এখান থেকে যদি লাইটের কানেকশনগুলো তার দিয়ে টাইনে আনি, আশা করা যায় হয়ে যাবে। এই সাইড থেকে একটা আর ওই সাইড থেকে একটা, আমরা দুইটা তার দিয়ে আমরা অলরেডি দুইটা কানেকশন দুইটার থেকে ধরবো, তাই যদি জ্বলে তাহলে বোঝা গেল আমাদের দুইটা তার দুইখান থেকে টানলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন আমি দুটা কানেকশন অলরেডি পেয়ে গেছি। এখন আমি দুই সাইডের থেকে যদি দুইটা তার মাইরে দিই সেক্ষেত্রে আমি মারতে পারি, আর এইখান থেকে তার মারা মানে ই হবে না, ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে আমার রিক্সের কোনো কামের দরকার নাই। আমার মা বাবা হয়ে গেল, এখন আমার বোঝ চলে আসলো যে আমি কোথা থেকে তারটাই না কোনখানে কাজ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি চিকুন তার নিছি, মূলত এই ধরনের তার দিয়ে আমি কাজগুলো করব। আমি প্রথমে ফার্স্টে যে তারগুলো দিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার তারটাকে সোল্ডারিং করে নিতে হবে। তাতাল দিয়ে সুন্দর করে আমি তারের মাথা সোল্ডারিং করে নিয়েছি। আমি অলরেডি সোল্ডারিং করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু অলরেডি একটা তার মারা ক্লিয়ার হয়ে গেছে, যদিও তারটা দেখা যায় না। আমাদের তারটা কিন্তু এই যে আমি হাতটা ধরছি, সেক্ষেত্রে তারটা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যায় না, এবার দেখা যায়। আমি অলরেডি একটা তার মারস, আমি আর একটা তার মারবো। আমার আর একটা তার যদি মারা আপনাদেরকে দেখাই তাহলে আমার, যদিও একটু অপেক্ষা করেন আমি তারটা নিয়ে নিই। আমি আর একটা তার নিয়ে নিছি, সেক্ষেত্রে আমি তারটাকে সোল্ডারিং করে নিয়ে নিতে আসি। যদিও আসলে সোল্ডারিং করা আপনাদেরকে দেখানো প্রয়োজন নাই, কারণ সোল্ডারিং যারা তাতাল ধরতে জানে তারা তারের মাথাগুলো সুন্দর করে সোল্ডারিং করতেও জানে। আর আমার মনে হয় না যে এত নির্মস্থানের লোক আছে যে যারা ভিডিও বাইর করে দেখতে জানে তারা সোল্ডারিং করতে বোঝে না। সেক্ষেত্রে আমি দুটা মাথা সোল্ডারিং করে নিয়ে আসি। বন্ধুরা আমি একটা তার মারছি অলরেডি, আর একটা তার মারবো, আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। এখানে আমার যেখানে ইডা মানে ক্যামেরাটা ফিট করা, এখান থেকে যদি আমি কাজ করে আপনাদেরকে দেখাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার দেখা কষ্ট হয়ে যায়। তারপর আমি চাই যে আমার যে সব ভাই জানরা আছেন তারা আমার কাজটা সুন্দর করে যাতে দেখতে পারে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার কাজের দ্বারা মানুষের উপকার হোক। আমি এখন যে তারটা লাগিয়েছি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পারেন, সেক্ষেত্রে আমি একবার দুইটা তারের মাথা আমি সুন্দর করে একবার চেক করে দেখবো যে আসলে আমার কাজটা লাইটটা জ্বলতেছে কিনা। বন্ধুরা অনেক সময় কাজ করা দিলে কাস্টমার আসে, অবশ্য সবার সঙ্গে কথা বলার দরকার, যেমন আপনাদের সাথে আমি কথা বলতেছি, অনেক সময় কাস্টমারের সামনে আসলে তাদের সাথে কথা বলা দরকার। সেক্ষেত্রে আমার কিন্তু যে লাইটের তা সেকশনের তারগুলো লাগিয়ে নিয়েছি আপনাদের সামনে, এক্ষেত্রে কিন্তু আমি অবশ্য লাইটের ইটা অলরেডি দেখতে পারতেছেন
যে আমার ডিসপ্লেটা জয়লটস, আমি আবার একটু ছাইরে দিই আপনাদেরকে জ্বালানোর এইটা দেখাই দিই। আমি যে কানেকশন দুইটা দিয়েছি অলরেডি লাইটটা জ্বলছে, সেক্ষেত্রে এখন জাস্ট আমার লাইটের সেকশনের লাইন বাইর করছি, এখন কিন্তু আমি অবশ্যই আমার ডিসপ্লে লাইনের সাথে সংযোগ দিব। সেক্ষেত্রে অবশ্য আপনার একটা আরেকটা সঙ্গে দেবেন, যখন নাকি দেখবেন জলে তখন তার টেনশন মুক্ত থাকলেন, যখন দেখলেন যে দুইটা তার জয়েন্ট করার পরে আপনার লাইট সেকশনটা ডিসপ্লে লাইটটা আসে নাই তখন তারটা ঘুরাই দেবেন। সেক্ষেত্রে আমি যখন তার বড় করে নিছি সেক্ষেত্রে আপনি চাইলে একবারে বোর্ডে দিতে পারেন, আমি ডাইরেক্ট মাদার বোর্ডের লাইনটা দিয়ে দিলাম ডিসপ্লে কানেকশনের সাথে। আমার অলরেডি একটা কানেকশন দেওয়া হয়ে গেছে, আর একটা কানেকশন আমি দিয়ে নিতেছি। আমি দুইটা কানেকশন অলরেডি দিয়ে দিছি, এখন আমি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সময় অনেক জিনিস ঝালাই দিতে যাই, আপনি নেগেটিভ পজিটিভ এক কইরে ফেলাইলে কিন্তু অবশ্যই আপনার কাজ করবে না। এখন আমি একবার চেক করে দেখব যে আমার কানেকশনটা ঝালাই দিলাম সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটা লাইট আসে কি না। এখন আমি আমার ব্যাটারিতে যদিও চার্জ নাই, আমি আমার যে মিনিমিটারটা আছে আমি মিনিমিটারটা দিয়ে একবার চালু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ যদি আমার ডিসপ্লেটা কানেকশনটা একবারে হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন আমার ডিসপ্লে কানেকশনটা একবারে হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখন ডিসপ্লেটার কানেকশনটা কিন্তু ক্লিয়ারভাবে করব। এখন ক্লিয়ার যদি লাইট এইটার ঢাকনাটা না লাগাই সেক্ষেত্রে আমার ডিসপ্লেটার লাইটের আলোটা সুন্দরভাবে সাপ্লাই করবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিসপ্লেটা জাগাইয়া এবং আপনার এই যে পিছনে যে ডিসপ্লের ইটা খুলছিলাম সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আমি যে ডিসপ্লে কানেকশনটা খুলছি কানেকশনটা আবার সুন্দর করে দিয়ে দিলাম। অবশ্য তার একটার সাথে আর একটা মেললে সমস্যা হবে না, কারণ এগুলো কভারিং তার। আমি আরও একবার চালু করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন, যদিও আমার অনেক সময় ক্যামেরার সামনে দেখাইতে গেলে 19-20 হয়, সেক্ষেত্রে আপনারা মনে কষ্ট নেবেন না, আমার ফোনটা অলরেডি চালু হয়ে গেছে। ডিসপ্লেতে আগেরই দাগ ছিল যদিও লাইট আসতো না, সমস্যা হলো লাইটের সমস্যা, এখন আমার ডিসপ্লেটা ক্লিয়ার আসছে, আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি এবং ক্লিয়ার চলে আসছে। তো সমাধান বাংলা চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওর কাজের দ্বারা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে এবং উপকার হয়, আমার কথার দ্বারা কাজের দ্বারা যদি কোনোরকম কোনো ভাইজন কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তা আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।